ডেঙ্গুর অবাধ বিচরণ রাজধানী ছাপিয়ে এখন জেলাগুলোতেও প্রত্যন্ত অঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে এডিস মশা। হাসপাতালে প্রতিদিন জ্বর নিয়ে ভর্তি হচ্ছেন নানা বয়সী রোগী। পরীক্ষা নিরীক্ষায় বেশিরভাগের শরীরেই মিলছে ডেঙ্গুর জীবাণু। এর মধ্যে বরিশালের অবস্থা ভয়াবহ। গত ২৪ ঘন্টায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ২৫ রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন ৭৩, তাদের বেশিরভাগই ঢাকা থেকে আক্রান্ত হয়েছেন বলছেন চিকিৎসকরা। ঢাকা বিশুদ্ধ আসার পরে রিপোর্ট দিলে ডেঙ্গু পজিটিভ হয়েছে, পরে হাসপাতালে ভর্তি করেছে। চিকিৎসা দিতে আছে মোটামুটি আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেকটা ভালো আছি। ব্লাডের প্লাটিনা কমে যাচ্ছে। ডেঙ্গু ধরার পরে প্রায় ৪ দিন জ্বরা ছিল। ডেঙ্গুর প্রতিরোধে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান চিকিৎসকরা। স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তর রোগ নিয়ন্ত্রণ শাখার যথাযথ প্রস্তুতি নিয়ে রেখেছে। আমাদের সাথে অনলাইনে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ক আর কি প্রশিক্ষণও হয়েছে এবং হাসপাতালের যে ডায়াগনস্টিক এবং ঔষধ সব প্রস্তুতি পর্যাপ্ত রয়েছে আর কি। অন্যদিকে খুলনাতেও একদিনে ৪ সহ ভর্তি ২৫ রোগী। এছাড়া পটুয়াখালীতে ৬৪ জন ডেঙ্গু আক্রান্ত চিকিৎসা নিচ্ছেন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।